আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা অগোছালো ভ্লগে অগোছালো ব্লগ কেন বললাম সেটা আপনারা পরে বুঝতে পারবেন যারা আমার গত ভিডিও দেখেছেন তারা সবাই জানেন আজকে হলো আমার ভাগ্নি মানে আমার কাজিনের মেয়ে আনিকার বিয়ে ওর বিয়ে উপলক্ষে হলো এখানে একটু ডেকোরেশন করা হচ্ছিল আর কি আর নিচে হচ্ছিল হলো রান্না বাড়ি সেটারও আমি একটু করে ভিডিও করে ফেলি আমার কাছে তেমন কোনো ভিডিও নেই জাস্ট অগোছালো কিছু অল্প অল্প ভিডিও আছে সেটা নিয়ে আমি একটা ভ্লগ ক্রিয়েট করি আজকে আর উপরে এসে আমি রেডি হয়ে ফেলি যেহেতু প্রোগ্রামটা বাসায় ছিল যার কারণে আমি একদম নর্মাল একটা লুক ক্রিয়েট করেছিলাম হেভি তেমন কিছুই করতে চাইনি তো উপরে এসে দেখি মানে ডেকোরেশন একদম ডান ডেকোরেশনের দায়িত্বটা আমার থাকলেও এটার আইডিয়া মানে ডেকোরেশনটা কেমন হবে সেটার আইডিয়া সম্পূর্ণ বউ দিয়েছিল তো ওর একটা মানে ভুল ডিসিশনের কারণে আমাদের সবার পিকচারস ভিডিও খুবই খারাপ আসে ও চেয়েছিল হলো পিছনে লাইট সেট করার জন্য যেটা দেওয়া হয় যার কারণে সামনের কোনো ভিডিও বা পিকচারস কিছুই ভালো আসেনি খুবই বাজে তো আমরা যখন ভিডিও করি তখন সেটা বুঝতে পারি কিন্তু ততক্ষণ কিছুই করার ছিল না কারণ অলরেডি ডেকোরেশন করা হয়ে গিয়েছিল তো এখানে আমি লামিয়া একটু বইয়ের সাথে ভিডিও করে নিচ্ছিলাম আমার তেমন কোনো ভিডিওই করেনি ইভেন আমার ফোনে কোনো ভিডিও নেই আমি সবার ফোন থেকে ভিডিও নিয়ে নিয়ে আজকে একটা ব্লগ ক্রিয়েট করি আপনাদের জন্য আর এটা তো সবাই জানেন আমার বড় বোন পুয়া পাওয়ার সাথে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম আমি আর কয়েকটা ভিডিও ফার্স্ট ফার্স্ট করেছিলাম সেগুলোই আছে জাস্ট এটা হলো আমার কাজিনের ওয়াইফ ভাবি ওনার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এটা হলো আমার ফ্রেন্ড প্লাস আজওয়াফের কাজিন দুইটাই ওর সাথে একটু ভিডিও করে ফেলি দেন এখানে আজওয়া ফায়জা মাসাল্লাহ ওরা প্রত্যেকটা প্রোগ্রামে একসাথে খেলেছে অনেক মজা করে এখানে এই যে বউ ছিল বউয়ের বোন ছিল বউয়ের বোন যখনই আমার ক্যামেরা দেখে সে আমাকে আক্স করে ওকে টিভিতে দেখানো হবে নাকি কারণ ও আমার ব্লগুলো টিভিতে দেখে তো যাই হোক এখানে যে গেট ধরা হয় এখান থেকে সব ভিডিও হলো আমি অন্যের ফোন থেকে নিয়ে নিয়ে করার আর কি এই টাইমেও আমি ছিলাম না তো এই যে এখানে জামাই বইয়ের সাথে সবাই হলো পিকচার্স অ্যান্ড ভিডিও করে ফেলে তো আমার কোনো পিকচার্সই নেই ওদের দুজনের সাথে যেটা আপনাদের দেখাতে পারবো এমন একটা অবস্থা আর এটা হলো আমার আম্মু আমার আম্মু হলো ওদের সাথে ভিডিও করে বা পিকচার্স তুলে তো এই সব শেষ হলে হলো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায় এখানে সবাই হলো খাওয়া দাওয়া করছিলো মূলত আমি খাওয়ার সেকশনটাতেই ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করা হয়নি এই তো জামাইবো ওদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ